এদিকে ইতালিতে তিনজনের দেহে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্তের পর আতঙ্কে এখন পুরো ইউরোপ। ওদিকে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা 17,09,000 ছাড়িয়েছে। কোভিড-19 টিকার প্রথম ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ইতালিতে তিনজনের দেহে শনাক্তের পর জরুরি বৈঠক ডেকেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন এই করোনাটি ইতিমধ্যে প্রায় এক মাস হয়ে গেছে ইতালিতে। এ বিবর্তনের ফলে ব্রিটেনের ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত বলে স্থানীয় গণমাধ্যম প্রকাশ করেছে। ফলে নতুন ভাইরাস আতঙ্ক এখন পুরো ইউরোপ জুড়ে। এদিকে বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,77,000়। মহামারীতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা 17,08,924 জন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজার বায়োএনটেকের কোভিড-19 টিকার প্রথম ডোজ নিয়েছেন। এটি নেওয়া নিরাপদ, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে এ বার্তা পৌঁছে দিতেই তিনি টিকাটি নিয়েছেন বলে জানান। ইতিমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ অনেক রাজনৈতিক নেতা ফাইজারের এই টিকাটির প্রথম ডোজ নিয়েছেন। Breaking news here on the Straits Times. Pfizer BioNTech উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন এশিয়ায় প্রথম পেল সিঙ্গাপুর। সোমবার এই টিকার চালান সিঙ্গাপুরে পৌঁছে স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। সোমবার টিকার প্রথম চালান হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। এছাড়া মহামারীর মধ্যে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন রূপের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এসএটিভি নিউজ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।